আমরা চলে যাব একবার ভাঙ্গনে সেখানে রয়েছে আমার সহকর্মী এবং আর প্লাস নিউজের প্রতিনিধি রিক পুরকায়স্ত সকাল সকালবেলা থেকে উত্তপ্ত আবার নতুন করে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা আমরা সরাসরি চলে যাব রিকের কাছে রিক রীতদা ভাঙরের যে ছবি আমরা পঞ্চায়েত নির্বাচনের সময় দেখেছিলাম ঠিক সেই ছবি এবারে লোকসভা নির্বাচনে সকাল থেকেই ভাঙর এক নম্বর ব্লক ফুলবাড়ি সংলগ্ন অঞ্চল এই পিছনে বুথ সেই বুথে সকাল থেকেই উত্তেজনা ভোট দিতে দেওয়া হচ্ছে না কোথাও মারামারির ছবি ধরা পড়ছে আবার বিভিন্ন সময় যে বোমাতঙ্ক বোমের ছবি সেই ছবিও গোটা ভাঙর জুড়ে বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে তবে ইতিমধ্যেই পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার কারণে পুলিশ বাহিনী বেরিয়ে পড়েছেন যেহেতু ভাঙর কলকাতা পুলিশের মধ্যে রয়েছে পুলিশ বাহিনী তারা বেরিয়েছেন পুলিশের তরফ থেকে তারা বেরিয়ে যে সমস্ত দোকান পাঠ পুরো এলাকা জুড়ে সমস্ত দোকানপাট বন্ধ করে দিচ্ছেন কোথাও জমায়েত যাতে না হয় সেই বিষয়টাও খতিয়ে দেখছেন যে যে জায়গাগুলোতে সকাল থেকে বিক্ষিপ্তভাবে সৃষ্টি হয়েছিল কোথাও অভিযোগ আছে কোদাল দিয়ে মাথায় মারার অভিযোগ কোথাও বাঁশ দিয়ে মারার অভিযোগ যে অভিযোগ যে সমস্ত জায়গা থেকে এই সমস্ত অভিযোগ আসছে সেই সমস্ত জায়গায় পুরো বলা যেতে পারে রুট মার্চ করে যত দোকানপাট রয়েছে সমস্ত দোকানপাট বন্ধ করে এলাকাবাসীরা যারা বাইরে জমায়েত করছেন ভিড় হচ্ছে যে সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গা থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং যাতে শান্তিপূর্ণভাবে আবার ভোট প্রক্রিয়া শুরু করা যায় যাতে আবার শান্তিপূর্ণভাবে ভোট হয় এই ফুলবাড়ি অঞ্চলে সেই বিষয়টাই একেবারে খতিয়ে দেখছেন একেবারে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি যে একেবারে যে সমস্ত জায়গায় দোকানপাট বাড়ির বাইরে কেউ বসে রয়েছে বা কোথাও জমায়েত হচ্ছে সেই সমস্ত জায়গায় একেবারে সেইখান থেকে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে পুরো এলাকায় একেবারে কড়া নজরদারির মধ্যে রাখা হয়েছে যাতে আর কোনো রকম এই রকম অশান্তির ছবি না ধরা পড়ে অবশ্যই ধন্যবাদ রিক আমার সহকর্মী এবং আর প্লাস নিউজের প্রতিনিধি রিক পুরো এতক্ষণ ছিলেন সরাসরি ভাঙর থেকে সে ছবি আপনাদের দেখালাম আমরা প্রতি মুহূর্তের আপডেট দেব অবশ্যই ধন্যবাদ রিক সাবধানে থেকো তুমি এবং সেখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর প্রশান্ত আছেন অত্যন্ত সাবধানে থাকতে হবে কারণ ভাঙর আজকে সকালবেলা থেকেই উত্তপ্ত